প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। তো গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে বাল মাছ ধরার জন্য আমরা নতুনভাবে প্রস্তুতি নিব, কী দিয়ে প্রস্তুতি নিব, এবং অলরেডি নিয়ে নিয়েছি জাস্ট মাত্র সময়ের অপেক্ষা। তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা জাল। মূলত আমরা এই জাল দিয়ে আমরা বাল মাছ শিকার করব। অনেকটাই কিন্তু প্রায় শেষের দিকেই, জাস্ট অল্প কিছু বাকি আছে। চলুন আমরা একবার দেখে আসি কীভাবে বানানো যায়। তো প্রিয় দর্শক, চলুন আমরা জাল বানাতে বানাতে কিছু কথা বলি। আশা করি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, এটা কিন্তু হচ্ছে ধর্মজাল। আমি কিন্তু পেশায় একজন রাজমিস্ত্রি, তবে কামের ফাঁকে ফাঁকে আমার জাল বানালো কিছু অভ্যাস আছে। তো আমি অল্প যখন কাম শেষে একটু টাইম পাই তখনই একটু একটু বানাই। তো চাইলেও আপনারাও বানাইয়ে এভাবে বানাইতে পারেন এবং শেখার চেষ্টা করবেন। যদি আপনাদের ভালো লাগে তো আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে জাল বানানো শেখান। অবশ্যই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। যে জালের ফাঁসগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড়। এটা কিন্তু 4 রাউন্ড ফাঁস আছে। আর আমরা মূলত এগুলো দিয়ে মাছ ধরে থাকি, বাল মাছ শিকার করে থাকি। সামনে আমাদের বৈশাখ মাস আসতেছে, বৈশাখ বা জেঠ মাসে, তখন কিন্তু আমরা বহু ধরনের চর্চাপুরিতে যেগুলো খাল থাকে সেগুলো খালের মুখের মধ্যে জাল বানব এবং জাল পাতব, খেতে অবশ্য মাছ ধরার চেষ্টা করব। তো আপনারা দোয়া করবেন যাতে আমি দুই একটা মাছ ধরে আপনাদেরকে দেখাইতে পারি। এটা অনেকেই জানেন না কিন্তু এটা কি সুতা, এটা হচ্ছে অরিজিনাল প্যারাসুট সুতা। এটা সুতাটা হচ্ছে 12 তারি সুতা বলি আমরা, আপনারা কি বলেন জানি না। তো এটা হচ্ছে অরিজিনাল সুতা, আমাদের ইন্ডিয়ায় বর্তমান 1000 টাকা কিলো। এটা কিন্তু অনেকটাই মজবুত, দেখতে পাচ্ছেন কত মোটা সুতা। যখন আমরা ওই খালে মাছ ধরবো তখন কিন্তু খালে মাছগুলো আপনারা অবশ্যই জানেন, যখন ডিম ছাড়ার জন্য মাছ শুকনায় আসে, মাছগুলো অনেক বড় সাইজ হয়, যার জন্য জালের সুতাটা একটু মোটা। কিন্তু এটা জাল হচ্ছে আমার 22 হাত, 18 ইঞ্চি হাতের 22 হাত জাল, অনেকটা বড় জাল। আমি নিজে এটাতে মাছ ধরবো, আপনাদেরকে অবশ্যই দেখাবো। কিছুটা আমারও জাল বানানো কিছুটা অল বাকি আছে। তো 3 নম্বর পার্টটা অতি তাড়াতাড়ি আসবে, লাস্ট ফিনিশিং কীভাবে দিতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। যদি আপনারা চান ভাই আমিও জাল বানানো শিখবো কিন্তু আমাকে শেখান, অবশ্যই আমি আপনাদেরকে কাগজ কলমে প্র্যাকটিক্যালভাবে এবং জিনুইনভাবে সহজভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি কিন্তু সবসময় জাল বানাতে পারি না, কাজের ফাঁকে ফাঁকে একটু একটু বানাই। যখন সারাদিন কাজ করি, এটা কিন্তু আমার বাড়ি না, এটা কিন্তু আমি আছি কাজে বাইরে। যখন সারাদিন কাজ করি, গাও গোসল ধোয়ার পর সন্ধ্যাবেলা একটু একটু বানাই, তারপরে ধরুন সকালবেলা একটু একটু বানাই। এটা আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে, পেশা বললে ভুল হবে। যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই জানাবেন। তো আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত, মনে কিছু করবেন না।
এটা কিন্তু আমি নিজেই বানাচ্ছি, প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে দেখাইতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। তৃতীয় পর্ব নিয়ে আবার অতি তাড়াতাড়ি আপনাদের সামনে আসবো। তো প্রিয় দর্শক, দেখতে পারলেন কি করবো বলেন? আমরা সারাদিন তো বানাতে পারি না, যখন আমরা কাজের ফাঁকে ফাঁকে টাইম পাই তখন আমরা বানাই। আমরা কিন্তু গত ভিডিওতে বলেছিলাম আমরা কাজের ক্ষেত্রে আমরা বাইরে যাব, তো আমরা অলরেডি দেশের বাইরে চলে আসছি। তো রাত্রে কাম শেষে যখন টাইম পাই তখন আমরা বানাই। তো যদি চান আপনারাও, যদি চান যে আমরাও জাল বানানো শিখবো, অবশ্যই আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন। আর যদি কারো জাল বানানোর শেখার ইচ্ছা থাকে কমেন্টের মাধ্যমে ওটা জানাবেন। অবশ্যই আমি প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে কাগজ কলমে শেখানোর চেষ্টা করব। এবং এর লাস্ট তিন নম্বর পার্টটাও অতি তাড়াতাড়ি আসতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।